আজকাল আজকে আরেকটি গিটার লেসেন নিয়ে এলাম এই মডেলটা হচ্ছে এ ফোল মডেল আবার অনেকে এটাকে কাউন্ট মডেলও বলে থাকেন এটাতে একটা দুটো স্ট্রিংস যখন কেটে যায় এটা চেঞ্জ করতে কোনো প্রবলেম হয় না এটা যখন স্ট্রিংসে রাস্ট পড়ে যায় বা অনেক দিন হয়ে গেল গোটাটা গোটা স্ট্রিংটাই আর কি বা ফুল সেট চেঞ্জ করতে হবে আর কি তখন কিন্তু একটু প্রবলেম দেখা দেয় জিরো হোলের তুলনায় জিরো হোল গিটারে যেমন ব্রিজটা ফিক্স এক জায়গায় ফিক্স থাকে এই ব্রিজটা কিন্তু ফিক্সড নয় এটা কিন্তু ওপেন ব্রিজ তাই জিরো হোল গিটারের টোটাল স্টিং চেঞ্জ করতে গেলে যে অসুবিধাটা হয় না এটাতে কিন্তু সেটা হয় কারণ এটাতে গুলো যখন কেটে দেবেন কাটার ফলে হয় কি ব্রিজটা নড়ে যায় এই ব্রিজটা নড়ে গেলে যদি স্ট্রিংস গুলো কেটে দেন কেটে দিয়ে যদি আপনি আবার স্ট্রিং সেট করেন তখন করতে হবে কি এই ধরনের একটা স্কেল নিতে হবে স্কেল নিয়ে এই যে এই মেজার তার সঙ্গে এখানে দেখে নিতে হবে যে কতটা আছে এখানে যেমন সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ এখানেও লাগিয়ে দেখতে হবে যে এটা ইঞ্চ আছে কিনা এক্ষেত্রেও কিন্তু এটা সিক্স পয়েন্ট আছে এবার এর থেকে সহজ পদ্ধতি হচ্ছে প্রথমে একটা স্ত্রিং কাটলেন কোনটা কাটলেন মানে পাঁচ নাম্বার কিংবা দু নাম্বার প্রথমে একটা স্টিং কাটলেন পাঁচ নাম্বার কিংবা দু নম্বর আমি ধরলাম পাঁচ নাম্বারটাই কাটলাম পাঁচ নাম্বার স্ট্রিংসটা আমি চেঞ্জ করে দিলাম তারপরে আমি কাটলাম দু নম্বরটা দু নম্বরটা আমি চেঞ্জ করে দিলাম তাহলে আমার দুটো স্ট্রিংস চেঞ্জ হয়ে গেল আমার কিন্তু আরো যে চারটে স্ট্রিংস রয়েছে ছয় এক চার তিন এরা কিন্তু ব্রিজটাকে আটকে রেখে দিল এদের চাপে কিন্তু ব্রিজটা আটকে রয়ে গেল তাহলে পাঁচ এক চেঞ্জ করে নিলাম তারপরে আমি চেঞ্জ করবো তিন তারপরে চেঞ্জ করব চার বা চার তিন যাই করুন তাহলে আমার আরো চারটে স্ট্রিংস চেঞ্জ হয়ে গেল আমার কিন্তু লাস্টের এক আর ছয় রয়ে গেল এরা কিন্তু ধরে রাখলো ব্রিজকে ধরে লাগলো। এরপরে যখনই এই চারটে সেট হয়ে গেল এই চারটে যখনই সেট হয়ে গেল এরা ব্রিজটাকে ধরে রাখলো পরে আমি চেঞ্জ করে নিলাম ছয় কিংবা এক আমি ধরলাম আমি করলাম ছয়টা করে নিলাম তারপরে আমি শেষে একটা করলাম কিংবা এক করলাম শেষে আমি ছয়টা করলাম তাহলে হলো কি আমার ব্রিজটা যেখানে ছিল সেই জায়গাতেই রয়ে গেল মানে একসাথে সব কোটা কাটলে আমাকে ব্রিজটা আবার স্ট্রিংগুলোকে পরিয়ে ব্রিজটা আমাকে আবার একটা স্কেল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে মেজার করতে হবে যাতে ব্রিজটা আর যদি আমি তা না করি আমি এই অবস্থাতেই রেখে আমি যে কোনো দুটো প্রথমে যে কোনো একটা স্ট্রিং কাটলাম হয় পাঁচ নাম্বার কিংবা দু নাম্বার সেটাকে সেট করে নিলাম তারপরে আমি ধরে নিলাম আমি পাঁচ নাম্বারটাই কাটলাম পাঁচ নাম্বারটা কেটে আমি পাঁচ নাম্বার সেট করলাম নেক্সট আমি দু নম্বরটা করলাম তাহলে এই দুটো সেট হয়ে গেল তারপরে আমি এই দুটো যখন আমি মানে সেট করলাম তখন কিন্তু চারটে স্ট্রিংসে ধরে থাকলো ব্রিজটা তারপরে আবার আমি তিন নাম্বার চার নাম্বার কাটলাম তখন কিন্তু পাঁচ দুই আর এক ছয়ে ধরে রাখলো ঠিক এইভাবে একটা একটা করে কেটে আমি শেষে হয় এক নাম্বারটা কাটলাম কিংবা কাটলাম তাহলে আমাকে এই ব্রিজটা করার দরকার হবে না এই ধরনের লেসেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলের নোটিফিকেশন অল অপশান করে রাখুন যাতে আমার ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছে যায় যদি ভিডিও দেখে আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইকে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাহলে আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ